জ্বালানি তেলের দাম বাড়ার পর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে চালের বাজার। গেল 10 দিনে শুধু মোটা চালের দামই বেড়েছে 8 ভাগ। প্রতি কেজিতে দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। আজ রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি বি আর 28 চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। 8-10 দিন আগেও যা ছিল 52 থেকে 54 টাকা কেজি, প্রায় একই হারে বেড়েছে মিনিকেটের দাম। বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। ব্যবসায়ীরা বলছেন জ্বালানি তেলের দাম বাড়ার পর মিল পর্যায়ে প্রতি বস্তা চালের দাম 300 থেকে 400 টাকা বেড়েছে। মিল থেকে রাজধানীতে চাল পরিবহনের খরচ প্রতি বস্তায় বেড়েছে অন্তত 20 টাকা। তবে ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব যতটা হবার কথা তার তুলনায় চালের দাম বেশি বেড়েছে বলছেন কোনো কোনো ব্যবসায়ী। বাজারে রয়েছে মিনিকেট চাল 70 থেকে 75 টাকা, আর 28 চাল 58 থেকে 52 58 থেকে 60 টাকা আমরা বিক্রি করতেছি। মেইলাররা ধান থেকে চাল উৎপাদন করতে গেলে তাদের যেই কস্টিং হয় এতে করে একদা ওনারা দাম বৃদ্ধি করেছে, এরপরে আসে পরিবহনের কস্টিং, তারপর হলো আড়ত দাম। এই চারটা হাত বদলের পরে চাউলের বস্তা প্রতি 300 থেকে 400 টাকা করে বৃদ্ধি হচ্ছে। ক্যারিং যদি বাড়ত, ক্যারিং মনে করেন আমার এক গাড়িতে 7000 টাকা প্লাস হয়েছে, তো 7000 টাকা যদি আমি একটা গাড়িতে প্লাস করি পার কেজি হয়তো 50 টাকা ডিফারেন্স হতে পারতো। তো সেই জায়গার মধ্যে আমার ডিফারেন্স হয়ে গেছে মোটামুটি প্রায় 2 টাকা 3 টাকা কেজি।